এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে টাইগাররা ব্যস্ত অনুশীলনে। এরই ফাঁকে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের সহ অধিনায়ক নিযুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহ অধিনায়ক হিসাবে বোর্ড বেছে নিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। 22 বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। এশিয়া কাপেও দল তাকিয়ে থাকবে তার দিকে, বিশেষ করে তার ব্যাটিংয়ের দিকে। পারফরম্যান্সের কথা বিবেচনা করে মূলত এশিয়া কাপে দলের সহ অধিনায়ক করা হয়েছে তাকে। শনিবার 27 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে 47টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটারদের সহ অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকায় ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি দলে ছিলেন না কোনো সহ অধিনায়ক। আফিফকে সাকিবের ডিপুটি করায় সেই খরা দূর হল। যদিও সহ অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়েছিলেন নুরুল হাসান, সোহান ও লিটন দাস, তবে দুই ক্রিকেটারই চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না। এক নজরে এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড। সাকিব আল হাসান অধিনায়ক, আফিফ হোসেন ধ্রুব সহ অধিনায়ক, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।